ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চড়া দামের কারণে রাষ্ট্রীয় সংস্থা বিবিসিকে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে 21 কোটি টাকা। এছাড়া পাশের দেশ ভারত ও মিয়ানমারেও জ্বালানি তেলের চড়া দামের কারণে এখন বাংলাদেশ থেকে তেল পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। দাম বাড়ালে তার অভিঘাত কি হতে পারে, এসব নিয়ে আমাদের আজকের তালিকাতা আলোচনার বিষয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কি প্রস্তুতি, আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম এবং হুমায়ুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। হুমায়ুন রশিদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই, শুরুতে একটু জানতে চাই যে জ্বালানি তেলের দাম বাড়ছে এই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে আরও বেশ কয়েক মাস আগেই এবং বাংলাদেশকে এখন বেশ কিছু 21 কোটি টাকা প্রতিদিন প্রায় লোকসান দিতে হচ্ছে। আবার বলা হচ্ছে যে পাশের দেশগুলোতে তেলের দাম চড়া ফলে চুরি হয়ে যাওয়ার, পাচার হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে সরকার ভাবছে দাম সমন্বয় করবে, সেইটিকে আসলে সমন্বয় করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এবং আপনারা যারা বিদ্যুৎ উৎপাদন করেন এবং বিদ্যুৎ উৎপাদন করলে দাম বাড়লে, যদি বিদ্যুতের দাম বাড়ে এবং সেই ক্ষেত্রে যদি অন্যান্য ক্ষেত্রে তার প্রভাব পড়ে, শেষ দিকে কোন দিকে যাচ্ছে তাহলে দেশ? গত মাসে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় নেতৃত্বে একটি সবচেয়ে এখানে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার কিন্তু $80 ছাড়িয়ে গেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই তেলের দাম, ক্রুড অয়েলের দাম বেড়েছে, ফলে এটা একটা এফেক্ট আসবে। আপনি যদি এলএনজি দেখেন, এলএনজির দাম যেটা ছিল আপনার $12, $10, $11, $12, সেটা এখন যে ঠেকেছে $30-এর উপরে। আপনাকে এই জায়গাটাকে সরকারকে আরো বেশি এফিসিয়েন্ট হতে হবে, সরকারকে ফোকাস করতে হবে আরো বেশি এফিসিয়েন্সি, এবং যে এফিসিয়েন্সি দিয়ে সরকার এনার্জি এফিসিয়েন্ট কিংবা এনার্জি সেভ করতে পারে, এ ব্যাপারে সচেতন যদি না হয় সরকার, তাহলে কিন্তু ভবিষ্যতের প্রজন্মের জন্য বেশ চ্যালেঞ্জ হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমাদেরকে এই যে বাংলাদেশে আমরা যে তেল কিংবা জ্বালানি আমদানি করি, এটা কিন্তু যদি সমন্বয় করতে হয় সরকারকে করতে হবে, কিছু কিছু জায়গায় করা দরকারও আছে। কারণ হচ্ছে এটা সরকার ওই ট্যাক্স পেয়ারদের কাছ থেকে পয়সা নিয়ে ওই যদি ভর্তুকি দেয়, ওই ভর্তুকিটা কিন্তু ট্যাক্স পেয়ারের মানি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে কিছু কিছু জায়গায় আবার ভর্তুকি দেওয়াও দরকার আছে, আমি এ ব্যাপারে অস্বীকার করবো না। উৎপাদনশীল খাতে যেখানে কর্মসংস্থান হবে, লোকজনের কর্মসংস্থান হবে, হওয়া দরকার যদি এটাকে কনসিডার করি। তার মানে এক বাক্যে আপনি বলতে চাচ্ছেন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে, সেই জায়গায় বাংলাদেশের এখন সমন্বয় করার দরকার হয়ে পড়েছে। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ, আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর এম শামসুল আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেইখানে এখন আসলে বিপিসি যদি জ্বালানির তেল দাম বাড়ায়, ক্যাব সেটার প্রতিক্রিয়া কী জানাবে? আমাদের প্রতিক্রিয়া তো আমরা দিয়েই আসছি। প্রথমত কথা হচ্ছে যে এই সেক্টরের মূল্য বৃদ্ধি প্রশ্নে যেগুলো বিবেচ্য বিষয়, আইনি অধিকারের বিষয়, জ্বালানি অধিকারের বিষয়, সেখানে হচ্ছে যে মূল্যের পণ্যের মূল্য বা সেবা ন্যায্য যৌক্তিক হতে হবে। এই ন্যায্য যৌক্তিকতার প্রশ্নে যদি আমি আসি, তাহলে 2.5 বছর ধরে যে বিপিসি আন্তর্জাতিক বাজারে দরপতন হয়েছিল, অথচ সে দরপতন সমন্বয় করেছে ডিজেলের ক্ষেত্রে 3 টাকা পার লিটারে, সেই সুবিধা আমরা পাইনি। অর্থাৎ পরিবহন ভাড়া 900 কোটি টাকা সমন্বয় করার পরে পরিবহন ভাড়া কমেনি, লাভ হয়েছে কাদের, হচ্ছে বাস ট্রাক পরিবহন মালিকদের। তাহলে এই যে অভিজ্ঞতাটা আমাদের হলো প্রায় 40,000 কোটি টাকার উপরে অতিরিক্ত মুনাফা করলো হচ্ছে বিপিসি। রাষ্ট্রের মুনাফা করা রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না, রাষ্ট্রের চরিত্র হতে পারে। রাষ্ট্র কল্যাণ করবে, সেই কল্যাণকর কাজের জন্য যা যে অর্থ দরকার তার ট্যাক্স পেয়াররা, যেটা হুমায়ুন রশিদ বলেছে। কিন্তু বিপিসি তো বাণিজ্যিক ধাঁচে চলে, এখন আবার ভর্তুকিও দিতে হচ্ছে, ফলে একসময় লাভ করছে এখন লোকসান দিচ্ছে, সেই জায়গায় আসলে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা? লাভের এবং লোকসানের বিষয়টি তো তার প্রথম বক্তব্যই হচ্ছে যে সে যে মূল্য নির্ধারণ করে, এই মূল্য নির্ধারণ করা তার কোনো ইখতিয়ার নেই। এক নম্বর।
দুই নম্বর হচ্ছে যে মূল্য বৃদ্ধি করবে তার উপরে 30% ট্যাক্স ভ্যাট চলে যাবে। তাহলে এই যে ট্যাক্স ভ্যাট বা এরকম সরকারের যে এই আয়টা, তারপরে আবার সরকার এটার উপরে মুনাফাও করে, অতীতে করেছে। এইরকম একটা সেক্টরকে, যে সেক্টরে এক পয়সা বাড়লে যার সেম ইফেক্টে দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে জীবনযাত্রার ব্যয় সব জায়গায় প্রভাব পড়ে এবং মারাত্মকভাবে প্রভাব পড়ে, সেই জায়গায় এই যে মূল্যবৃদ্ধি নিয়ে যে প্রহসন চলছে, এর এর কোনো যৌক্তিক সমাধান হয়নি, হচ্ছে না। এই যৌক্তিক সমাধান না হয়ে এবং এই পিবিসির বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ আছে এবং আন্তর্জাতিক সংস্থারাও দুর্নীতির অভিযোগ তুলেছে। আমরা চেয়েছি যে এটা মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিআরসি গণশুনানির ভিত্তিতে আমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দেবে। এলপিজির ক্ষেত্রে যেমন আমরা যাচাই বাছাই করে প্রত্যেকটা জায়গায় কস্ট কেমন হওয়া উচিত, কেমন হতে হবে, আমরা অর্থাৎ বিপিসি যদি তেলের দাম বাড়ায় সেক্ষেত্রে আসলে বিআরসির মাধ্যমে যাওয়া উচিত, সরাসরি দাম বাড়ানোর প্রয়োজন মনে করছেন না? ডক্টর শামসুল আলম আপনাদের আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা একটু হুমায়ুন রশিদ আপনার কাছে একটু আসি। যে প্রসঙ্গটি এসেছে বিপিসির এফিসিয়েন্সির বিষয়টি উত্থাপন করেছেন ডক্টর এম শামসুল আলম, পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গটিও আসছে, আবার বিপিসি এককভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে পারেন, এটি আসলে আইন করে বিআরসিকে দেওয়া হয়েছে, এইসব প্রেক্ষাপটে আপনি এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? বিপিসির আসলে তাহলে কী করা উচিত? বিপিসির কাজটা কি, আপনি যদি ওইভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন বিপিসি একটা কোম্পানি, যেটা কোম্পানি হিসেবে কাজ করে তেল এবং জ্বালানি বাজারজাতকরণের কাজ করে, যেটা একটা কোম্পানি যদি ওইভাবে কাজ করেন তাহলে লাভ লোকসান যেটাই হোক না কেন ওনাকে নিতেই হবে। এটার জন্য ট্যাক্স পেয়ারদের উপর চাপিয়ে দেওয়াটা সামঞ্জস্য ঠিক না। এক দুই নম্বর হচ্ছে বিপিসি এফিসিয়েন্সি ইম্প্রুভ করতে হবে। আমি কিন্তু আগেও বলেছি যে বিপিসি এই যে সাপ্লাই চেইনে যে কাজ করে ওনাদেরকে অনেক বেশি এফিসিয়েন্ট হতে হবে, ওনারা যে জ্বালানি সরবরাহ করছেন এটার মান উন্নত করতে হবে। আপনার দুই তিন নম্বর হচ্ছে যে বিপিসি কে জানতে হবে যে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করবে এই রিস্কটা তারা কিভাবে ম্যানেজ করবে। তারা যদি বাজারজাতকরণ করে, এটা যদি প্রাইভেট সেক্টর সাথে কম ইয়া হতো তাহলে কিন্তু আমরা ভোক্তা যারা ছিলাম তারা কিন্তু এর চাইতে আরো কম দামে হয়তো তেল পেতাম। জি হুমায়ুন রশিদ, আপনার কাছে একটি বিষয় জানি, যেমন ফার্নেস অয়েল যেটি বিদ্যুৎ খাতের জন্য বেসরকারি উদ্যোক্তারা যেটি আমদানি করে আন্তর্জাতিক বাজার দর ধরে আমদানি করা হয়, অন্যদিকে বিপিসি কিন্তু একটি নির্ধারিত দরে বিক্রি করে সারা সময় দেখি, আমরা অন্যান্য তেলও যে অকটেন পেট্রোল ডিজেল সেইটি করা হয়, যে উদাহরণটি দেওয়া হয় বারবার যে পাশের দেশ ভারত অথবা মিয়ানমার সকাল বিকাল তেলের দাম ওঠানামা করে, বাংলাদেশে কি সেই বিষয়টি চালু করা উচিত? তাহলে কি আসলে একটা সমস্যার সমাধান হয় না? সমাধান হবে না, এতে সমাধান হবে না। কেন, বিপিসি কে আগে এফিসিয়েন্ট হতে হবে, যদি এফিসিয়েন্ট না হয় তাহলে কিন্তু এই বাজারজাত ওঠানামা করাটা হচ্ছে ভোক্তা পর্যায়ে এটা এই কষ্টটা বহন করতে হবে। আপনাকে আজকে এক্সন মোবিলের মতন কোম্পানি অনেক এফিসিয়েন্ট, তারা কিন্তু দেখবেন যে তাদের নাম সকাল এক ঘন্টায় ঘন্টায় ওঠানামা করছে, ভোক্তাটা এটা মেনে নিচ্ছে, কিন্তু বিপিসি এই ঘন্টায় ঘন্টায় ওঠানামা বাড়ানোর প্রাইসিংটা কন্ট্রোল যে যদি করতে চায় বিপিসি কে আগে এই জিনিসটাকে সাপ্লাই চেইনটাকে আরো এফিসিয়েন্টলি যদি অ্যাড্রেস না করে তাহলে কিন্তু এই সাপ্লাই চেইনের উপরে এই গ্লোবাল সাপ্লাই চেইনের সাথে যদি ওয়েল কানেক্টেড না হয় তাহলে কিন্তু ভোক্তারা কোনো সময় ইয়া হবে না। এক নম্বর, দুই নম্বর হচ্ছে যে ফার্নেস অয়েলটা তারা যে সরবরাহ করে এবং আন্তর্জাতিক বাজার থেকে যারা আইপিপি কোম্পানি যারা কেনেন অনেক কম দামে কেনেন, কেন কম দামে কেনে, যদিও ট্যাক্স দিতে হয় এই তেলের উপরে কিন্তু ট্যাক্স দিতে হয় এবং এটা যদিও প্যাস থ্রু সিস্টেমে কাজ করে, পিডিবি এই ট্যাক্সটা দেয় কিন্তু তারপরেও দেখা যায় যে পিডিবি অনেক সস্তা দামে বিপিসির চাইতে সস্তা দামে এই তেলটা পাচ্ছেন। এটা কিন্তু যারা আইপিপি কোম্পানি তারা ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে কিভাবে ইম্পোর্ট করে, তাদের একটা পিডিবির একটা সার্টেন ইয়া আছে, হিট রেট আছে, ক্যালকুলেশন আছে, এটার উপরে পাওয়ার পার কিলোওয়াট জেনারেশনের উপর তারা এই ফুয়েল কনজাম্পশনটুকু তারা বিল পায় ওইভাবে। তার মানে এক দেশে দুই ধরনের ব্যবস্থা অলরেডি চালু আছে তেলের আমদানি করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে, এবং যে বিষয়টি আপনি তুলেছেন সকাল বিকাল দাম বাড়ানো যাবে না কমানো যাবে না কারণ এখানে অবকাঠামোগত অসুবিধা আছে, সাপ্লাই চেইনের ঘাটতি আছে, এই যে আপনার জায়গা থেকে যুক্তি, কিন্তু এই বিষয়ে প্রফেসর এম শামসুল আলম কী ভাবেন সেটি শুনবো বিরতির পর ফিরে এসে। সকাল বিকাল দাম বাড়ানোর সুযোগ আছে কি না বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে, দুজন আমাদের সঙ্গে যুক্ত আছেন।
দর্শক ইসলাম ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আমাদের আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কি প্রস্তুতি? আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি হুমায়ুন রশিদ। প্রফেসর এম শামসুল আলম, বিরতির আগে যে বিষয়টি উত্থাপন করেছিলাম সেই যে জানতে চাই, যদি আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে মিল রেখে দেশের বাজারে ঘন ঘন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়, সেক্ষেত্রে ভোক্তা অধিকারের জায়গায় কোনো সমস্যা হয় কিনা? ভোক্তা অধিকারের জায়গায় সমস্যা তো হয়ই, ইভেন আমদানি রপ্তানি বাড়তেও সমস্যা হয়, কারণ আমার যা আয়, আয় তো সঙ্গে সঙ্গে বাড়ে না। সাধারণ মানুষের মাস গেলে যে বেতন পাই, সেই বেতন দিয়ে তার সমস্ত ব্যয় চালাতে হয়। এই জ্বালানি তেলই বলেন, গ্যাসই বলেন, বিদ্যুৎই বলেন, এসব দাম যখন বেড়ে যায় তখন বাসা ভাড়া সহ সমস্ত কিছুর দাম বেড়ে যায়, এবং দাম বাড়লে মানুষের সেই দাম বৃদ্ধির অভিজ্ঞতাতে সে জর্জরিত হয়, তার সমস্ত কিছুতে কান পড়ে। সুতরাং যখন তখন এইরকম ভাবে দফায় দফায় এই যে তেলের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, তারপরে বিদ্যুতের দাম বাড়া, তারপরে পরিবহনের বাড়া, এই যে বাড়াটা কিউমুলেটিভ, তারপরে পানির দাম বাড়া, ভোক্তার এতগুলো দাম বাড়ার পয়সাটা কোথা থেকে আসবে? স্বল্প আয়ের ভোক্তাদের, যাদের কোভিডে 57-77% কিন্তু মানুষের, কিন্তু যখন জ্বালানির দাম কমে যাবে সেই সুবিধাটা তো এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোক্তাও পাবে। পাইনি, পাচ্ছে না, তখন আমি সেই সুবিধাটা তাকে দিচ্ছি না। আমরা সেই জায়গাটা বলেছিলাম যে এই টাকা দিয়ে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হোক, যাতে করে যদি তখন, যেহেতু আন্তর্জাতিক বাজার ভোলাটাইল, যে কোনো সময় বেড়ে যেতে পারে, যখন কমে যাচ্ছে তখন সেই টাকা দিয়ে তহবিল গঠন করা হবে, তখন বেড়ে গেলে তখন সেই টাকা দিয়ে সমন্বয় করা হবে, ভোক্তার উপরে পড়বে না, ইন্ডাস্ট্রির উপরে চাপ পড়বে না, আমদানি বাজার হারানোর ভয়ই থাকবে না, সব ব্যাপারে একটা স্টেবিলিটি সাস্টেনেবিলিটি আসবে, টেকসই হবে। কিন্তু সেটা না করে বরঞ্চ কোম্পানিগুলো নিজস্ব যে টাকা ছিল প্রায় সেগুলো 1,00,000 টাকার উপরে হবে, 1,00,000,000 টাকার উপরে হবে, সেই টাকাগুলো সরকার আদেশ জারি করে নিয়ে গেছে, নিয়ে যে কোথায় কাজে লাগাইছে আমরা জানি না, তাতে আমাদের আয় উন্নতি তো বাড়েনি। সুতরাং সেই কাজটাকে আমরা কি করে ইতিবাচক বলবো আমাদের জন্য? জি, যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত এখনো নেয়নি, কিন্তু মাঝে মাঝে সরকারের এই জাতীয় চিন্তার উদয় আমরা শুনি। কিন্তু একটি বিষয় কি বলবেন, যে বিপিসির মাধ্যমে যে সেবাটি সাধারণ গ্রাহক পেয়ে থাকে, তেল যেটি পায় পাম্প থেকে, তার গুণগত মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে, এ ব্যাপারে ভোক্তা অধিকার কি মূল্যায়ন করবে? আমাদের প্রশ্ন হচ্ছে গুণগত মানের ব্যাপারে, সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে এই সমস্ত পণ্যই বলেন, বিদ্যুৎই বলেন, গ্যাসই বলেন, পাওয়ার ভোক্তার অধিকার, সেই অধিকার থেকে ভোক্তা বঞ্চিত হচ্ছে, এরকম অভিযোগ আছে, সেই অভিযোগ আপনার নিষ্পত্তি করা বা সেই অভিযোগের প্রতিকার করার দায়িত্ব বিএসটিআই, ভোক্তা অধিদপ্তরের এবং আনুষঙ্গিক কম্পিটিশন কমিশন খানিকটা পরে, তারপরে হচ্ছে বা আপনার দেশের উচ্চ আদালত, নিম্ন আদালত সব জায়গায় আছে। আমরা কিছু কিছু ব্যাপার, যদিও বিপিসির ব্যাপারটিকে এখনো আইনের আওতায় আনিনি, তবে বিপিসিকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি, তবে শাসন বিভাগের এবং মন্ত্রণালয় এই অভিযোগগুলো সবাই জানে। কিন্তু যদি এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা তাদেরকে রেগুলেটর বানিয়ে দিয়েছি, কিন্তু আইনে তারা হচ্ছে, তার মানে বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়ায় যাওয়ার উপায় খুঁজছে ক্যাব। অসংখ্য ধন্যবাদ প্রফেসর শামসুল আলম। হুমায়ুন রশিদ, আপনার কাছে একটু আসতে চাই, ভোক্তাদের স্বস্তি দিতে এই মুহূর্তে তাহলে বিপিসির কি করণীয়, কি পরামর্শ দিবেন? আপনার, আমি কথাটা বুঝিনি, আরেকবার যদি বলা যায়, ভোক্তাদের স্বস্তি দিতে যদি জ্বালানির দাম বাড়ে ভোক্তাদের কি অসুবিধা হবে, স্বস্তি দেওয়ার জন্য কি করা যেতে পারে? এখন আমার প্রথম যে জিনিসটা হবে, যে আমাদেরকে জ্বালানি সাশ্রয়ী হিসাবে আসতে হবে, জ্বালানি সাশ্রয়ী হচ্ছে ভবিষ্যতের ইয়া। আপনার জ্বালানি সাশ্রয়ী যদি আমরা না হয়ে করি, নিজে যদি না করি এবং না হই, তাহলে কিন্তু আমাদের এই জ্বালানির চ্যালেঞ্জ আগামীতে ভবিষ্যতে আরো প্রকট আকারে আসবে। এই সামনে শীতের মৌসুমে কিন্তু তেলের দাম আরো বাড়তে পারে, $90 ছেড়ে যেতে পারে, ফলে এটা কিন্তু আমাদের ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের ঘাড়ে এসে পড়তে, যেভাবেই পড়তে। ফলে এক নম্বর হচ্ছে বিপিসি কে করতে হবে, এনার্জি এফিসিয়েন্ট তেল নিয়ে আসতে হবে, আপনার গুড কোয়ালিটি তেল নিয়ে আসতে হবে, জ্বালানি নিয়ে আসতে হবে, এবং গ্যাসের সরবরাহ আরো বাড়াতে হবে, এলএনজি কে, এলএনজির দাম বেড়ে গেছে, এলএনজি বেস্ট, এবং বাংলাদেশে
সরকারকে যেটা ডোমেস্টিক রিসোর্সেস করতে হবে, যেখান থেকে আমরা গ্যাস সরবরাহ আরো বেশি বাড়াতে পারি। আমরা বাংলাদেশে আরো অন্যান্য অপরচুনিটিস রয়ে গেছে এক্সপ্লোর করা, এক্সপ্লোরেশনে যেতে হবে আমাদেরকে। এটা যদি যদিও কথাটা বড় খুব স্বল্প আকারে আমি বলছি, অনেক বড় বিষয়। পাশাপাশি মজুদের সক্ষমতা তো বাড়াতে হবে, তেলের মজুদ, এই যে আন্তর্জাতিক বাজারে এত বছর এতদিন তেলের দাম কম ছিল, মজুদ সক্ষমতা বাড়লে বোধহয় সুবিধা পেত বাংলাদেশ। মজুদের আছে, মজুদ তো এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য দরকার, এনার্জি সিকিউরিটির জন্য দরকার, এটা থাকবেই। এছাড়া তেল খুব স্মার্ট প্রোক্রিউমেন্ট করতে হয়, এটা কিন্তু সারা বছরে এটা খুব খুব ভ্যারিয়েবল সিয়াতে থাকে, এটার জন্য সরকারকে কিন্তু আগে থেকেই এটাকে স্মার্টলি প্রোক্রিউমেন্ট করতে হবে। এটা করে সরকার যদিও, তবে কিন্তু আগামীতে তেলের দাম আরো বাড়বে, জ্বালানির দাম বাড়বে। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রশিদ, প্রফেসর এম শামসুল আলম। আমাদের আজকের আলোচনার সময় একদম ফুরিয়ে এসেছে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য।